আচ্ছা তো মেয়ে বহে, আর যদি মেয়ে বহে তাইলে তো মনে কর দুই পাশে দুইটা মেয়ে আমি মাঝখানে, খাতাইলে হুম নগদে হুম। পরীক্ষার হলে ঢুকলাম, ঢুকে দেখলাম আমার সিট একটা বেঞ্চের মাঝখানে। মনে কর যদি দুই পাশে দুইটা ছেলে বহে তাহলে তো ওটা দেখে মনে কর খাতায় লিখে মেখে সিরামের একদম খাতা একবার বুঝে ফেলো, তারপর তো খালি নাম্বার দিয়ে দিবো পাস করবো। আচ্ছা তো মেয়ে বহে, আর যদি মেয়ে বহে তাইলে তো মনে কর দুই পাশে দুইটা মেয়ে আমি মাঝখানে, খাতাইলে হুম নগদে হুম। কিরে কি চিন্তা করো? না এমনি চিন্তা করি এমনি পরীক্ষার ভিতরে যে সাতটা সেশন ছিল 2 ঘন্টা 30 মিনিট তো সময়, কয়টা দেয়? আমি মনে কর 4টা ভিতরে 4টা দেয়, 30-35 পাই। আমি 7টাই দিই। তুই 7টাই দেও। মনে কর 3টা সেশন ছিল ফুল দেই, হ্যাঁ আর 4টা কখন? আমি তো পরীক্ষা ভালো করে পড়, আমারে কেন না দেয় তুই পড়? আমি তো পারি, মোটামুটি পারি। কৃষিতে আমি একবার ফুল মার্ক পাবো, বাদ বাকি সাবজেক্ট 100-95। কৃষিতে যদি তুই পাস করস ঠিক আছে না, আর অন্যান্য সাবজেক্ট ফেল। শিক্ষামন্ত্রী কাকা যে এবার যে কৃষি শিক্ষা সাবজেক্টটাই উঠাই দিছে, তুই তো চাই জানোস না। ক্যামেরা অ্যাকশন। তার মানে এবার তুই পুরা ফেল, বুঝতে পারছিস? অ্যাকশন। কি চিন্তা করো? তাই মে কোন দেব ডিম্বক না শুক্রাণু, ডিম আর শুক্রাণু এটা কি? বুঝলাই না? না ক্যামেরাটা অফ করে দিচ্ছি।